মিথ্যা মামলা দিয়ে হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রামে নবনিযুক্ত পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। দুপুরে চট্টগ্রামের পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। নগরীর ১৬ শহরস্থ কার্যালয়ে এসএম শফিউল্লাহ বলেন, দেশের একেকটি এলাকায় অপরাধের ধরন ভিন্ন। চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রপ্তানি পণ্য লুট, সাইবার অপরাধ, অবৈধ অস্ত্র উদ্ধার সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপরাধ সংঘটিত হলে তারও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।